ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, লাইক বাটনে ক্লিক করে, এবং পাশের যে সাবস্ক্রাইব বাটন আছে সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, এবং তারপরে যে বেল আইকন আসবে সেই বেল আইকনে ক্লিক করে নিন, তাহলে আপনি পেয়ে যাবেন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে। হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব। নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। বন্ধুরা, আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব যে চালু হলো পাইলট যোজনা এবং ই পোস পদ্ধতি, এতে লাভবান হবেন সাধারণ মানুষ। বন্ধুরা, এই পাইলট যোজনা কী এবং ই পোস পদ্ধতি বা কী, এটি কোথায় চালু হলো এবং কীভাবে সাধারণ মানুষ এই থেকে লাভবান হবে, এ সমস্ত কিছু নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি দাবিয়ে দেবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন এরকম নতুন ভিডিওগুলির নোটিফিকেশান সবার প্রথমে খুব সহজে আপনাদের ফোনে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, এই পাইলট যোজনা চালু হয়েছে বন্ধুরা রেশন দোকানে, যে রেশন দোকানগুলোতে আপনারা রেশন পান। এই যে দেখুন, এইরকম যে রেশন দোকানগুলো আছে আপনাদের গ্রামে, যারা গ্রামে বাস করেন বা যারা শহরে বাস করেন, সবাই বুঝতে পারবেন যে এরকম যে রেশন দোকানগুলো আছে, কেরোসিন দেওয়া হয় এবং আরও খাদ্যশস্য দেওয়া হয়, এই সমস্ত দোকানগুলোতে কিন্তু বন্ধুরা এই পদ্ধতি চালু, এটি ঘোষণা করেছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের যে খাদ্যমন্ত্রী আছে বন্ধুরা, সেই খাদ্যমন্ত্রী কিন্তু এটি ঘোষণা করেছে নিজে। তো চলুন এক ঝলক সেটি দেখে নিই একবার। এটি কেন চালু করা হয়েছে বন্ধুরা, এখানে দেখুন, এখানে দেখুন কী লেখা আছে। রাজ্যের রেশন দোকানগুলিতে খাদ্য সরবরাহের স্বচ্ছতা আনতে রাজ্য খাদ্য দপ্তর চালু করতে চলেছে নয়া নিয়ম। কী সেই নিয়ম? খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, চলতি বছরে পাইলট প্রজেক্ট হিসাবে ই পোস পদ্ধতি চালু করবে রাজ্য সরকার। তো ওখানে আপনারা অবশ্যই দেখলেন বন্ধুরা যে ইপোস পদ্ধতি রাজ্য সরকার, জ্যোতিপ্রিয় বসু যে আমাদের রাজ্যের মন্ত্রী আছেন, সেই কিন্তু ঘোষণা করেছেন বন্ধুরা, এবং সেই ঘোষণা করাতে কিন্তু তিনি আরও বলেছেন যে ডিসেম্বরের মধ্যে কিন্তু এই যোজনা বা এই পদ্ধতি কিন্তু লাগু হয়ে যাবে, এবং তিনি প্রপারভাবে ঘোষণা করেছেন। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সেই ঘোষণাটি কী হয়েছে, আপনারা নিজের চোখে সেই দেখলেন এবং আরও দেখবেন যে পশ্চিমবঙ্গের যে 600টি রেশন দোকানে কিন্তু এটি প্রথম চালু করা হবে বন্ধুরা। এখানে আপনারা দেখতে পারবেন যে পশ্চিমবঙ্গে দেখুন যে ডিসেম্বর মাস থেকে রাজ্যের 600টি রেশন দোকানে প্রথম পর্যায়ে পাইলট প্রজেক্ট হিসাবে ই পোস পদ্ধতি চালু করতে চলেছে রাজ্য খাদ্য দপ্তর। এবং তারপরে আরও কিছু ঘোষণা ছিল বন্ধুরা, যে এখানে দেখুন যে রেশন দোকানে মালিকদের ভোটার কার্ডের সঙ্গে খাদ্য দপ্তরের সার্ভারের ইন্টারনেট লিঙ্ক করে এই পদ্ধতি চালু করা হবে বলে জানা গিয়েছে। তো এই সমস্ত পদ্ধতি কীভাবে কাজ করবে আপনারা বুঝতে পারলেন। এখানে একটি কথা বারবার বলা হয়েছে বন্ধুরা, যে যাতে সাধারণ মানুষেরা সঠিকভাবে খাদ্য পা সঠিকভাবে যে রেশন দোকানে রেশন পায়, এবং খাদ্যশস্য যে সরবরাহের নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী যাতে সাধারণ মানুষ খাদ্যশস্য পায়, এবং প্রপারভাবে যাতে সমস্ত কিছু লেনদেন করে তারা, তাই জন্যই এই পদ্ধতি চালু করা হচ্ছে বন্ধু, তাই জন্যই এই খবরটি প্রকাশিত করেছে রাজ্যের তরফ থেকে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে লাইক করবেন, এবং একে অপরের সাথে শেয়ার করে জানাতে সহযোগিতা করবেন, যাতে সবাই জানতে পারে যে হ্যাঁ, নতুন নিয়ম চালু হতে চলেছে, এই আমাদের সমস্ত রাজ্যের পশ্চিমবঙ্গের সমস্ত রেশন দোকানের প্রথমত 600টির জন্য, তারপরে আস্তে আস্তে সমস্ত রেশন দোকানে কিন্তু এই পদ্ধতি চালু হয়ে যাবে বন্ধুরা। তো আজকে এই পর্যন্তই, পরের ভিডিও আবারও আপনাদের সামনে উপস্থিত করব, তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।